রামপালের আগেই উৎপাদনে যেতে চায় চট্টগ্রামের বাঁশখালীতে বেসরকারি খাতে নির্মিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্ট। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, 1320 মেগাওয়াটের কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি হবে পরিবেশ বান্ধব। সেভাবেই এগিয়ে চলছে নির্মাণ কাজ। চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা এলাকার সমুদ্রের তীর ঘেঁষে চলছে এমন বিশাল কর্মযজ্ঞ। দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন দেশি বিদেশি 7000 শ্রমিক। উপকূলবর্তী এখানকার প্রায় 600 একর জায়গায় নির্মিত হচ্ছে বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প। দুটি ইউনিটে 1320 মেগাওয়াটের এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লির নির্মাণ কাজ শেষ হয়েছে, এর মধ্যেই এখন চলছে দ্বিতীয়টির। অ্যাজ এ কিউমুলেটিভ অগ্রগতি ধরেন তাহলে 70% আমাদের অগ্রগতি, 70-72 অ্যারাউন্ড। আর যেটা আছে 30% ওরা তো কমিটমেন্ট করছে, এবং ওরা ইতিমধ্যে এখানে অলমোস্ট আমাদের 7000 এমপ্লয়ি কাজ করতেছে ওয়ার্কার। চুল্লি তৈরির পাশাপাশি সমান্তালে চলছে সমুদ্রের উপর জেটি ও জাতীয় সঞ্চালন লাইনের নির্মাণ কাজও। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের আগস্টেই বিদ্যুৎ উৎপাদনে যেতে চায় এসএস পাওয়ার প্ল্যান্ট। কমার্শিয়াল প্রোডাকশনটা আমরা গভর্নমেন্টকে 2022 বাই আগস্ট আমরা দিতে পারবো। টোটাল 1320 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল প্রজেক্ট, মেগা প্রজেক্ট, যেটা পায়রা বান্দর, পায়রা, তারপর আমাদের মৈত্রী, ওইগুলি নিয়ে আমাদের আমরা আশা করি ওদের আগে যাব। কয়লাভিত্তিক হলেও এই বিদ্যুৎ প্রকল্পে পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে দাবি সংশ্লিষ্টদের। আমাদের যে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর আছে, তাহলে আপনি যে কয়লাটা যেটা বার্ন করছেন, কয়লার যে অ্যাশ, ওই অ্যাশটা আমরা ওখানে ট্র্যাপ করব। ট্র্যাপ করে ওইটাকে আমরা আলাদাভাবে আমরা সাইলোতে নিয়ে গিয়ে তারপর আমরা ওইটার ইউজ দেখব। প্রায় 33,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের 70% মালিকানা এসালম গ্রুপের, বাকি 30% মালিকানা চীনের দুই প্রতিষ্ঠানের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।